হ্যালো এভরি কেমন আছে সকলে আশা করছি ভালো আছো দেখো আবারও একটা নতুন লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজকে সকাল সকাল মানে ভোর তখন ছটা কি সাড়ে ছটা বাজে আমরা দেখো রেডি হয়ে হোটেলের রুম ছেড়ে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ ঘোরা 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 বেশ এই তিন চার দিন বেশ ভালো কাটলো আজকে আবার বাড়ি ফেরার পালা তো চলো বেরোনো যাক আর সকাল সকাল তো বেশ ভালোই ঠান্ডা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমাকে দেখে তো বাবল কোথায় মোমোর বাবলসের কৌটোটা আনা হয়নি আসলে আগের দিনে ওটার জল টল সব ফেলে ওটার কাজ শেষ করে রেখেছে আর ওটা নিয়ে নিই কারণ আবার ওটার মধ্যে জল ভরবে এটা ওটা করবে তাই এই ফ্যানের মতন অংশটাই ওর হাতে ধরিয়ে দিয়েছে আর সেই জন্যই ও কাঁদছিল ওর বাবলসের ওটা নেওয়া হয়নি বলে আর দেখো সকাল সকাল একদম চারিদিকে কুয়াশা মোড়া কি সুন্দর লাগছে না পরিবেশটা আসলে আজকে আমাদের সাড়ে দশটার দিকে ফ্লাইট কিন্তু রাস্তাঘাটে কতটা টাইম লাগবে আর কুয়াশার মধ্যে তো গাড়ি চালাতে একটু টাইম লাগে না ওই জন্য আমরা সাড়ে ছটা মানে ছটার সময় গাড়ি আসতে বলেছিলাম আমাদের বেরোতে বেরোতে ছটা বেজে গেল আর এখানে দেখো এই গাড়ির কাছে নিজের নাম লিখছিলাম ওর বাবাকেও বললাম লেখো ওর বাবা লিখতে চাইছিল না আমি বললাম দেখো না এইসব ছেলে মানুষইগুলো করলে বেশ ভালোই লাগে কিন্তু বলো তো মোমোকে নিয়ে এই তিন চার দিন কেমন কাটবে মানে বাইরে ঘুরতে এই প্রথমবারই একা একা বেরোলাম একটু ভাবছিলাম কিন্তু বেশ ভালো কাটলো যেন আমাদের দিনগুলো তোমাদেরও যাদের ছোট্ট বেবি আছে না এরকম হঠাৎ করে বেরিয়ে পড়বে দেখবে ওরাও কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যায় আর মানে যদি অপেক্ষা করো না বাচ্চা কবে বড় হবে তারপরে ঘুরতে যাবো সেরকম করলে না আর যাওয়া হয় না জানো তো কারণ যত বাচ্চা বড় হবে তাদের পড়াশোনা স্কুল সব কিছু চাপ আরও বেশি বেড়ে যায় এক্সাম থাকে সব কিছু তাই না আর বাচ্চা বড় হয়ে গেলে তখন আমাদেরও তো বয়সটা বেড়ে যায় আমাদেরও কিন্তু আর অতটা এনার্জি থাকে না তো এই দেখো চারিপাশে চা বাগান আস্তে আস্তে আমরা বাগডোগরার দিকে ঢুকে পড়ছি আর রাস্তাঘাট কি সুন্দর লাগছে তাই না তো তাই জন্যই বললাম যত ওয়েট করবে না বাচ্চা বড় হবে তারপরে ঘুরতে যাব তখন দেখবে আর অত এনার্জি পাওয়া যায় না তাই যখন মনে হচ্ছে তখনই বেরিয়ে পড়া উচিত হ্যাঁ অবশ্যই বাচ্চার মানে জিনিসপত্র মেডিসিন সব কিছু সব কিছু হাতের কাছে রাখবে তো এই নদীটা দেখো কি সুন্দর না এটা তিস্তা নদী এই যে ওপর থেকে দেখা যাচ্ছে বেশ ভালো পুরো জল ভর্তি তো ওদের মেডিসিন খাওয়ার দাবার এগুলো হাতের কাছে রাখলেই কিন্তু ওদের নিয়ে ঘুরতে কোনো প্রবলেম হয় না তো দেখো আমরা এখন দুপাশে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি আর মাঝ রাস্তায় আমরা টিফিন করে নেব ব্রেকফাস্টটা করেই নেব কারণ তোমরা জানোই এয়ারপোর্টে খাবার দাবারের যা দাম আসার সময় কোনো উপায় ছিল না তো ওখান থেকেই মানে এয়ারপোর্ট থেকেই ব্রেকফাস্ট করতে হয়েছিল আর একটা চিকেন স্যান্ডউইচের দামই নিয়েছে চারশো টাকা ভাবো একবার আর সেই চারশো টাকা স্যান্ডউইচ যে খুব আহামরি কিছু তাও নয় ওই বাসি পাউরুটি তার মধ্যে ওই চিকেন শক্ত শক্ত সেটার দামই নাকি চারশো টাকা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এত সকালে সব দোকানও তো খোলেনি আর সব জায়গায় তো গাড়ি দাঁড়ও করানো যায় না এখানটায় গাড়ি দাঁড় করানো যাচ্ছিলো বলে এখানেই আসলাম এই যে ডাল পুরি খাচ্ছি আহ মোমোর মুখে দু চারবার দিলাম ও শুধু ওই পুরিটা একটু একটু খাচ্ছিল তো ডালপুরিটা ভালোই ছিল তরকারিটা খুব একটা ভালো ছিল না কারণ আলুর তরকারি হলো না শুধু ভালো লাগে কিন্তু ওর মধ্যে ওরা মুলো টুলো বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে বানিয়েছিল তো তরকারিটা আমার একটা খুব একটা ভালো লাগেনি সোয়াবিনও আবার দিয়েছিল আর কিন্তু পুরিগুলো বেশ ভালো ছিল তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমাদের ড্রাইভার দাদা বললেন ওনার নাকি তারা আছে তাই জন্য এখন গাড়ি চেঞ্জ করে দেবেন মানে ওনারই কাকু এখন আমাদের নিয়ে যাবে তাই দেখো আবার এই গাড়ি থেকে আমরা ব্যাগপত্র নিয়ে ওই গাড়িতে শিফট করছি বললো কোনো অসুবিধা হবে না আপনার আমার আসলে একটা ভাড়া আছে তো এই গাড়িতে চলে এখন আর বেশি রাস্তা বাকিও নেই বাগডোগরা এয়ারপোর্ট যেতে ওই তোমার দশ কিলোমিটার ওরকমই হয়তো বাকি আছে দশ বারো কিলোমিটার আর আধ ঘন্টা মতো মনে হয় লাগবে আর সাড়ে আটটার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আর সত্যি মানে এতটা আগে পৌঁছে গিয়ে আমরা কী যে মুশকিলে পড়েছিলাম তোমাদের কী বলবো মানে ওই দিন ভোর ভোর এসছিলাম তো কলকাতা এয়ারপোর্ট থেকে মোমো খুব একটা কিছু বুঝতে পারেনি তাই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি চলে এসছিল ঠিক দেখে ভালো সুস্থ থেকো সবাই ভালো সুস্থ আর কি করবে

তো দেখো যেতে যেতে কিন্তু ভালোই রোদ উঠে গেছে আর এই যে এয়ারপোর্টের রাস্তায় ঢুকে পড়েছি এয়ারপোর্টের সামনেও চা বাগান দেখেছো আর মোমো আমাকে মানে আমি যে ভয়েস ওভার দি শোনে ভালো থেকো সুস্থ থেকো সেটা শুনে ও এখন মানে ওইটাও শিখে গেছে ক্যামেরা অন করলে ওইটাই বলবে তো এই দেখো বাগডোগরা এয়ারপোর্টেও ঢুকে পড়লো আর যেটা বলছিলাম ও কি না কি করছিল মোমো এয়ারপোর্টে গিয়ে তোমরা খানিক বাদেই দেখতে পারবে মানে সারা এয়ারপোর্ট ছোটাছুটি করছে আর আমাদেরও ওর পেছন পেছন ছোটা ছিল জানো তো দু ঘন্টা টাইমটা যে আমরা কীভাবে কাটালাম তা আমরাই জানি তো তারপরের দিকে মোমো আবার একটু ঘুমিয়ে ঘুমিয়েও পড়েছিল কিন্তু আবার এয়ারপোর্টে নামতে নামতেই ও একদম ফুল ফর্মে চলে এসছে এদিকে দেখো আমরা টিকিট ফিকিট আইডি কার্ডগুলো সব বার করে নিচ্ছি এখন এখানে দেখাতে হবে আর মোমোর তো তখনও আধার কার্ড হয়ে ওঠেনি তাই জন্য এই যে স্কুলের আই কার্ড দিয়েই কিন্তু কাজ হয়ে গেছিলো এবারের মতো যদিও আমি ওর বার্থ সার্টিফিকেটটাও ক্যারি করেছিলাম মানে তিন বছরের মধ্যে বাচ্চাদের নাকি বার্থ সার্টিফিকেটে কাজ হয় আর তিন বছরের ওপরে তখন স্কুল আইডি কার্ড কিন্তু মোমোর তো অলরেডি স্কুল আইডি কার্ড হয়ে গেছে তো এদিকে দেখো মোমোর দুষ্টুমি শুরু হয়ে গেছে এদিকে ওর বাবা ব্যাগগুলো স্ক্যান করতে দিচ্ছে আর ওর ওখানেই ইন্টারেস্ট আমাদের ব্যাগটা কোথায় চলে গেছে তো সিকিউরিটি চেক এর পর আমি মোমোকে ওর বাবার কাছে রেখে একটু ওয়াশরুম এ গেছিলাম আর এসে দেখি ওর বাবা আর কি মানে মেয়েকে আর সামলাতে পারছে না মেয়ে ওই যে উল্টো দিকে দেখো একটা তোমার খাবারের দোকান ছিল সেখানে বারবার যাচ্ছে বাবাকে নিয়ে আর খালি বলছে চিপস কিনে দাও চিপস কিনে দাও এই করে নাকি বাবার পুরো মাথা পাগল করেছে বাবা বলছে তুমি এসছো ওকে ধরো একটা তো যেরকম টাইপের প্যাকেটে মোমো চিপস খেতে অভ্যস্ত সেরকম প্যাকেট কিন্তু ছিল না অন্য রকম কৌটো ছিল তাও মোমো কি করে বুঝলো ওগুলো চিপসের কৌটো কে জানে তো তারপরে ওকে বললাম যে বাবু তুমি এই পেস্ট্রি খাও তো এটা দেখালো রেড ভেলভেটটা খাবে তো ওটা একটা নিলাম কারণ ও তো সকালে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি আমরা তো ডালপুরি খেলাম ও তো সেরকম খুব একটা খায়নি বিস্কিটও সেরকম একটা খায়নি ওর জন্য যদিও বিস্কিট ফিস্কিট সব নিয়েছিলাম তাই জন্য ওই একটা রেড ভেলভেট কেক নিয়ে নিলাম আর ওই সাইটটা খুব মানে ভিড় ভাড় ছিল বসার জায়গাও ছিল না তো এখানে এসেই বসলাম আর মোমোকে এখন এটা খাইয়ে দেব তাহলে ওর পেটটাও ভরা থাকবে না তো মাঝে মধ্যে এরকম অল্প বিস্তার চলতেই পারে এরকম কেক বিস্কিট ঘুরতে বেরোলে তাই না কোথায় আর মোমোর পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে আমি এখন বসে পড়েছি আর ওর বাবাকে ওর পিছনে ডিউটি লাগিয়েছি ও দেখো আমাদের এখানে তো থাকবে না এখানে দৌড়াচ্ছে ভালো কথা কিন্তু দূরে একটা তোমার ঢাল টাইপের জায়গা আছে ওখান দিয়ে তোমার স্লিপ কাটবে স্লিপের মতন আছে ওখানটা ওখান দিয়ে স্লিপ কাটবে আর উঠবে পুরো এয়ারপোর্টের ফ্লোরে পুরো গড়াগড়ি খেয়েছে একটা বেবি ছিল সে হামাগুড়ি কাটছিল তার দেখা দেখি মোমো হামাগুড়ি কেটেছে আর জুতো মোজা পরে ও দৌড়াদৌড়ি করতে অসুবিধা হচ্ছিল বলে দেখো জুতোটা আমার কাছে খুলে রেখে গেছে জুতো মোজা সব খুলে ঠান্ডা মেঝের মধ্যে এরকম দৌড়ে যাচ্ছে ওর বাবা প্রথমে উঠছিল না তারপরে মেয়ে একটা পারফিউমের দোকানে ঢুকে পারফিউমের শিশিটা ধরতে যাচ্ছে আমি সে যাও তাড়াতাড়ি এখন একটা শিশি ভেঙে গেলে মানে তোমার ওপর দিয়েই কিন্তু যাবে তখন ওর বাবা ছুটে ছুটে গেছে আর দেখো এই পাশেই কি সুন্দর এখানে তোমার হাতের কাজের তোমার শাড়ি কুর্তি এগুলো ছিল কিন্তু তোমার স্টিচের কাজের তো এখন আমরা আবার ফ্লাইটে উঠে তো আমাদের পোনে এগারোটায় ছাড়ার কথা ছিল কিন্তু সাড়ে দশটার দিকেই ছেড়ে দিল সব প্যাসেঞ্জার চলে এসছে বোর্ডিং কমপ্লিট তাই জন্য আর এটা আগে কলকাতা যাবে তারপর ভুবনেশ্বর তারপরে পুনে মানে তিনটে জায়গায় যাবে তো সব জায়গার প্যাসেঞ্জারও ছিল মোটামুটি কলকাতায় যে সবাই নেমে যাবে তাও না তো আজকে পাশাপাশি তিনটে সিট হয়ে গেছিলো আমাদের মানে আজকেও আলাদা ছিল একটা উইন্ডো সিট আর দুটো এদিকে কিন্তু যেহেতু উইন্ডো সিট ছিল ওই জন্য একজনকে আমরা শিফট করলাম করালাম আর কি তারপর আমরা তিনজন এখানে বসে পড়ব আর কলকাতা থেকে আসার সময় তো মোমো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছিল খুব একটা ভালো বুঝতে পারেনি আর এখন পুরোটা এনজয় করেছে ও ফ্লাইট মোমোর এক জায়গায় বেশিক্ষণ বসতে ভালো লাগছে না ওই জন্য ওর বাবা একটু ওকে কোলে নিয়ে ছিল তখনও ফ্লাইট ছাড়েনি এরপর আস্তে আস্তে টেক অফ করবে ফ্লাইটটা যখন ছাড়ছিল আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছিল আর বারবার না মনে হচ্ছিল কি আরও দুদিন যদি থেকে যেতাম ভালোই হতো ওর বাবার আরও দুদিন ছুটি ছিল কিন্তু আমরা আমরাই না মানে বেশি দিন গ্যাপের তোমার টিকিট কাটিনি কারণ ভাবছিলাম যে হয়তো প্রচুর ঠান্ডা হবে ডুয়ার্সে মেয়েকে নিয়ে থাকবো ঠান্ডা লেগে যাবে কি না এইসব ভাবছিলাম আর কি তো এইসব ভাবার জন্য বেশি দিনের মানে টিকিট কাটেনি খুব কম গ্যাপেই কেটেছিলাম তো মনে হচ্ছিল যে আরও দুদিন পরের কাটলে বেশ ভালো হতো তো দেখো এখন মোমো একটু মনে হয় ঘুমোচ্ছিল আর হালকা হালকা রোদ আসছে তারপরে দেখো মোমো উঠে পড়েছে

যে তোমার মতো বাচ্চারা যদি উঠে সব ফেলে দেয় জানলা দিয়ে ওই জানা বন্ধ করে রেখেছে বুঝলে এই যে ফুড মেনুর বই এই সব দেখে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা আর কি ফ্লাইটে তো বেশিক্ষণ লাগবে না তোমার বাগডোগরা থেকে কলকাতা ওই ম্যাক্সিমাম তোমার এক ঘন্টা মতো লাগে তা ওই এক ঘন্টা টাইমটাই কাটানোর জন্য এই সব করেই আর কি কাটাচ্ছিলাম আর মোমো এখানে বই পেয়ে খুব খুশি দেখো বইটা ওর মানে চেনা যে যেসব ওয়ার্ডগুলো ছিল না সেগুলো বলছিল এক দুই তিন চার পাঁচ ওয়ান টু থ্রি ফোর এই সব বলছিলো তো দেখো আমাদের প্রিয় শহর কলকাতা চলে এসছে আর ওপর থেকে কলকাতা শহরের ঘরবাড়িগুলো কত ছোট্ট ছোট্ট আর এখানে বরং কত কুয়াশা দেখেছ বাগডোগরা থেকে যখন আমরা উঠলাম তখন কিন্তু ভালো রোদ উঠে গেছিলো কিন্তু মানে কলকাতা শহরটা পুরো কুয়াশায় মোড়া তো চলো আমরা এখন ল্যান্ড করছি কলকাতার বুকে আর যেন আমরা গাড়ি বলেছিলাম মানে ড্রাইভার আমাদের বাড়ির পাড়ার ড্রাইভারকেই বলেছিলাম কিন্তু ওনার দেরি হয়ে গেল আধ ঘন্টা এখন ব্যাগপত্র নিয়ে বসে থাকতে হবে কতক্ষণ দেখা যাক আর অনেকটা বেলাও হয়ে গেছে সেই কোন সকালে খেয়েছি বলো খিদেও পাচ্ছিল আর ব্যাগপত্র নিয়ে এখন বসে থাকতে হবে মোমোর হাত কিন্তু ছাড়া যাচ্ছে না হাত ছাড়লেই ওই জায়গাটায় হাত দেবে লেগে গেলে বলো তো যতটা ক্লান্ত আমার এই যে গাড়ি গাড়ি আসবে আসবে না ভেবে কখন কখন বুক এখান থেকে ক্যাব বুক করলেই হয়ে যেত কিন্তু কি বলতো এখান থেকে না ক্যাব বুক করলে ওদের অনেক ইয়ে থাকে যখন তোমরা ডেস্টিনেশন ওরা জানতে পারে ওরা আবার ক্যান্সেল করে দেয় আবার বলবে টাকা বেশি দাও কম দাও মানে কম চায় না মানে বেশি চায় এইসব করে ড্রাইভাররা তোমার উবের ওলার ড্রাইভাররা আর আউট স্টেশন শুনলে তো ওদের আরও বেশি ইয়ে হয়ে যায় তাই জন্য আসলে পাড়া ড্রাইভারকে আসতে বলা কিন্তু এই রকম আমাদের একটু ভোগান্তি হয়ে গেছিলো তারপরে এই যে মোমোকে একটু বিস্কিট খাওয়ালাম অরিও বিস্কিট আর ও তো মানে ফুল ফর্মে আছে আর ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা পাগল হয়ে যাচ্ছি তারপরে দেখোই যে যাওয়ার দিন থেকেই বায়না করছিল এগুলোতে উঠবে বলে তাই এখন মানে ওর বাবা ও সময় কাটাবে কি করে তাই জন্য এই গাড়িতে উঠে ওকে ঘোরা চেগুলোই লাগেজ ক্যারি করা ট্রলি তারপর লাস্টে মোমো নিজেই দেখো ভয় পেয়ে গেল তো চলো আমরা এখন এয়ারপোর্ট ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি আমাদের এই যে গাড়িও চলে এসছে আর আজকে ব্লগটাও এখানেই ভাবছি শেষ করে দেবো এরপর বাড়িতে গিয়ে ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো এই সব কিছুই করব আর কি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর এই কয়দিন আমাদের মানে ঘোরাঘুরি ডুয়ার্সের ভিডিও কেমন লাগলো সেটাও বলবে এরপর ডেলি ব্লগ আবার শেয়ার করব তোমাদের সাথে আর এতদিন ট্রাভেল ব্লগ শেয়ার করলাম আর মানে তোমাদের কমেন্টগুলো পেয়ে আরও বেশি ভালো লাগে ভিডিও বানাতে তাই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করো তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগে